ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডু টু ওয়ার্ল্ড। এর আগের দিন আমি লেসন থ্রির দ্য গ্রাস হোপার অ্যান্ড অ্যান্টসের প্যারাগ্রাফটা এবং অনুশীলনী পড়িয়েছি, আজকে ইউনিট টুটা তোমাদের কাছে পড়াবো। চলো এবার শুরু করি। দেখো, লেটস টক, চলো বলি। আক্স ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো। তখন প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন, হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে। আমরা কি জানি কোন পতঙ্গ কামড়ায়? আচ্ছা, তোমরা মৌমাছি দেখেছ? হ্যাঁ, মৌমাছি কিন্তু কামড়ায়, তাহলে কি হবে? হানি বি ক্যান বাইট। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উড়তে পারে। আচ্ছা, কোন পতঙ্গ উড়তে পারে? আমরা ফড়িং দেখেছি, ফড়িং কিন্তু উড়তে পারে, তাহলে আমরা বলতে পারি দ্য হপার ক্যান ফ্লাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, কোন পতঙ্গরা একই সঙ্গে থাকে, একটা দলে থাকে। অ্যান্টস আর লিভস ইন এ গ্রুপ, পিঁপড়েরা গ্রুপে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গের রং হচ্ছে সবুজ। দেখো, আমরা এর আগের অনুশীলনীতে পড়েছি দ্য গ্রাস হপার কালার ইজ গ্রিন, আমি অনুশীলনীতে করিয়ে দিয়েছিলাম তোমাদের, তাহলে কি হবে এই প্রশ্নের উত্তরটা কি হবে? না, গ্রাস হপার কালার ইজ গ্রিন। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন পতঙ্গগুলো সারিবদ্ধভাবে ঘুরে বেড়ায়। আচ্ছা, এখানেও আমরা পিঁপড়ে করতে পারি, পিঁপড়েরাও কিন্তু সারিবদ্ধভাবে ঘুরে বেড়ায়, তাহলে দ্য অ্যান্টস আর মুভস ইন এ রো। আচ্ছা, পরে চলে আসছি, দেখো, লেটস রিড ইউনিট টুতে। উই ফাইন্ড ইনসেক্টস এভরিহোয়ার, আমরা দেখতে পাই পতঙ্গদের প্রত্যেক জায়গায়। ইন দ্য গার্ডেন্স, বাগানে, হাউসেস, বাড়িতে, অ্যান্ট্রিজ, বাগানে, বাড়িতে এবং গাছে। দে আর অলসো, তারা আরও প্রেজেন্ট থাকে বিনিথ দ্য সয়েল, বিনিথ মানে নিচে, দ্য সয়েল মাটির নিচে, ইন এয়ার বাতাসের মধ্যে, অ্যান্ড ইন ওয়াটার এবং জলে। তাহলে তারা আর কোথায় কোথায় থাকে? তারা মাটির নিচে, বাতাসে এবং জলে। সাম ইনসেক্টস, কিছু পতঙ্গ লিভ ইন শেল্টার্স, বাস করে আশ্রয়ে, অফ দেয়ার ওন, নিজেদের জায়গায় বা নিজেদের আশ্রয়ে। তাহলে কিছু পতঙ্গ নিজেদের আশ্রয়ে বাস করে। হানি বিচ, মৌমাছিরা বিল্ড, তৈরি করে বিহিপস, বিহিপস মানে হচ্ছে মৌচাক, মৌচাক বানায়, অ্যান্ড লিভ ইন দেম, এবং তাতেই তাকে তারা থাকে। তাহলে কি হয়, আমরা দেখেছি মৌমাছিরা মৌচাকেই থাকে। দে, তারা অলসো স্টোর, তারা আরও স্টোর, স্টোর মানে সঞ্চিত করে বা জমা রাখে, হানি মধু, দেয়ার সেখানে, কোথায়? মৌচাকে, তারা মৌচাকে মধু সঞ্চয় করে রাখে। আচ্ছা, পরের স্ট্যান্জায় চলে আসছি, দেখো, ইনসেক্টস, পতঙ্গরা, ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস, পতঙ্গরা বিভিন্ন ধরনের খাবারগুলো খায়। সাম ইনসেক্টস, কিছু পতঙ্গ, ইভেন মানে এমন কি, ইট খায় আদার ইনসেক্টস, অন্য পতঙ্গদের, অর অথবা ডেড এনিমেলস, মৃত প্রাণীদের। তাহলে পতঙ্গরা বিভিন্ন ধরনের জিনিস খায়, তারা এমনকি নিজেদেরও খেয়ে ফেলে, অর্থাৎ বিভিন্ন অন্য পতঙ্গদের খেয়ে ফেলে এবং মৃত প্রাণীদের খেয়ে ফেলে। সাম ইনসেক্টস, কিছু পতঙ্গরা, লাইক অ্যান্টস, যেমন পিঁপড়েরা, অলসো ইট, তারাও খায় লিভস অফ প্ল্যান্টস, গাছের পাতাগুলো। তাহলে পিঁপড়েরা গাছের পাতাগুলো খেয়ে ফেলে। এ বাটারফ্লাই, একটা প্রজাপতি, ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট, একটা প্রজাপতি মানে সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ ব্রাইট, এর আছে উজ্জ্বল, কালারফুল
উইংস, রং বেরঙের ডানাগুলো ইট সুক্স অর্থাৎ এরা চুষে, নেকটর ফুলের মধু, ফর্ম ফ্লাওয়ার ফুল থেকে অর্থাৎ এরা ফুল থেকে ফুলের মধু চুষে খায়। মসকিউটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মশা হচ্ছে একটা ক্ষতিকর পতঙ্গ। ইট সুক্স ব্লাড ফর্ম এনিম্যালস, এরা কি করে চুষে খায় প্রাণীদের রক্ত। অ্যান্ড হিউম্যান বিংস এবং মানুষদের, তাহলে এরা মানুষ এবং প্রাণীদের রক্ত চুষে খায়। সাম মসকিউটোজ কিছু মশারা ও অলসো স্প্রেড ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগটা ছড়ায়। তাহলে কিছু মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। আচ্ছা দেখো তার পরের পেজে আমরা চলে যাচ্ছি অর্থাৎ 50 পেজ। হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট, ঘরোয়া মাছি কিন্তু দেখো আরও ক্ষতিকর পতঙ্গ। ইট স্প্রেডস, এটা এরা ছড়ায় ডিজিজেস, বিভিন্ন অসুখ বাসিকগুলো, লাইক টাইফয়েড, যেমন টাইফয়েড, কলেরা অ্যান্ড ডাইসেন্ট্রি মানে আমাশয়। তাহলে আমরা অনেক সময় আঢাকা খাওয়ারগুলো বাড়িতে রেখে দিই অজান্তে, সেগুলোর উপর মশা বসে, মশা মাছি এগুলো বসে ডিম পাড়ে এবং বিভিন্ন রোগগুলো আমাদের ছড়ায়। এগুলো হচ্ছে বিভিন্ন জলবাহিত রোগ। দ্য গ্লো ওয়ার্ম জোনাকি ইজ অ্যান ইনসেক্ট, জোনাকিও কিন্তু এক ধরনের পতঙ্গ, দ্যাট যেটা গ্লোজ ব্রাইটলি, আলো দেয় খুব উজ্জ্বলভাবে। ইটস গ্লোজ এর আলো ক্যান বি সিন পারে ক্লিয়ারলি ইন দ্য ডার্কনেস, গাঢ় অন্ধকারকেও দূর করতে পারে অর্থাৎ গাঢ় অন্ধকারও কিন্তু আমরা পরিষ্কার দেখতে। ঝোয়াই ইট ইজ ডিফারেন্ট ফর্ম আদার ইনসেক্টস, এই কারণে এই পতঙ্গটা আলাদা অন্য পতঙ্গের থেকে। দ্য গ্রাসহপার ঘাস ফড়িং ক্যান জাম্প, পারে লাফাতে ফর শর্ট ডিস্টেন্স, অল্প দূরত্ব অর্থাৎ স্বল্প দূরত্ব লাফাতে পারে কে, ঘাস ফড়িং। ইট মেক্স, এটা তৈরি করে স্ট্রেঞ্জ সাউন্ড, একটা অদ্ভুত শব্দ, বাই রাবিং দ্য রো অপেক্স অন ইটস ব্যাক লেগস, তার পেছনের পা দিয়ে ঘষে ঘষে সে একটা অদ্ভুত ধরনের সাউন্ড তৈরি করতে পারে, যেটা হচ্ছে আনকমন অর্থাৎ শোনাই যায় না, এদের ডাকটা হচ্ছে অন্য কারোর সাথে মিলবে না। মোস্ট ইনসেক্ট হ্যাভ উইংস, অধিকাংশ পতঙ্গদের ডানা আছে। এগেন আবার সাম ইনসেক্টস, কিছু পতঙ্গদের আছে হ্যাভ টেন্টাকলস অর্থাৎ শুঁড়, যেমন কার শুঁড় আছে বলতো, ককরোচ, আরশোলার শুঁড় আছে, স্টিং, স্টিং মানে হচ্ছে হুল, হুল কার আছে, মৌমাছি, অ্যান্ড ক্লজ এবং নখ। তাহলে কিছু পতঙ্গের, অধিকাংশ পতঙ্গের ডানা আছে এবং কিছু পতঙ্গের কিন্তু শুঁড়, হুল এবং নখ আছে। অর্থাৎ দেখো এরপরে আমরা এই যে ওয়ার্ড্রপগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, গ্লো, গ্লো মানে উজ্জ্বল, লাইট ফ্রম অ্যান অবজেক্ট অর্থাৎ গ্লো মানে কোনো বস্তু থেকে আলো আসাকে আমরা বলছি গ্লো, আর স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে একটা অদ্ভুত সাউন্ড অর্থাৎ আনকমন, যেটা প্রায় শোনা যায় না। টেন্টেকলেস মানে শুঁড়, লং থিন, লং লম্বা, থিন পার্ট পাতলা অংশ অফ দ্য বডি অফ সাম ইনসেক্টস, কিছু পতঙ্গের লম্বা পাতলা অংশ অর্থাৎ শুঁড়, যেটা আর সোলার আছে। অর্থাৎ এবার দেখো আমরা অ্যাক্টিভিটি 5 চলে যাচ্ছি। হ্যাভ ইউ এভার সিন দিজ ইনসেক্টস, বলছে তুমি এই পতঙ্গগুলোকে দেখেছো কখনো। আইডেন্টিফাই, চিহ্নিত করো দ্য ইনসেক্টস, পতঙ্গগুলোকে উইথ দ্য হেল্প অফ দেয়ার নেমস গিভেন বিলো, নিচে নামগুলো দেওয়া আছে, এবার তোমাদেরকে কী করতে হবে ছবিগুলো দেখে
মিল করতে হবে যে কোনটা কোন ধরনের পতঙ্গ বা কোন পতঙ্গের নামটা কি। দেখো প্রথমে আমাদের একটা জানা ছবি আছে, শুঁড় আছে, আমি একটু আগে কি বলেছিলাম শুঁড় আছে কার, ককরোচ। তাহলে দেখো এটা হবে ককরোচ অর্থাৎ আরশোলা। আচ্ছা এদিকে ডান দিকে চলে আসো, দেখো এখানে আছে কিসের ছবি আছে, বলতা। বলতা আমরা সবাই দেখেছি, বলতা কামড়ায়, বলতা ওয়াস্প, WASP ওয়াস্প। আচ্ছা এরপরে দেখো এখানে একটা ছবি আছে, এটাকে আমরা বলি ছারপোকা, বেড বাগ, BED BUG। অর্থাৎ বাঘ মানে ছারপোকা, বেড বাগ আমরা দেখি ছারপোকাগুলো বিছানায় উঠে পড়ে। আচ্ছা তারপরে দেখো এখানে ছবি আছে, এটা আমাদের খুবই পরিচিত ছবি, মৌমাছি অর্থাৎ হানি বি, HONEY BEE, হানি বি। পরের পেজে দেখো 51 পেজে চলে যাচ্ছি আমরা, 51 পেজে দেখো এখানে ছবি আছে একটা ফড়িং, একে আমরা কি বলি ড্রাগন ফ্লাই অর্থাৎ গঙ্গা ফড়িং যেটা আমরা কে বলছি। তারপরে দেখো এখানে একটা ছবি আছে, এটাকে আমরা বলবো কি ঝিঝি পোকা, ক্রিকেট যেটা আছে CRICKET। আজ এই পর্যন্ত, এর পরের দিন আমি তোমাদের এই নার্সারি রাইমটা পড়াবো এবং অ্যাক্টিভিটি 6 এবং 7 একটা ভিডিওতে রেডি করে দেব। আজকে এই পর্যন্ত, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করবে এবং লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে আরও আরও শেয়ার করবে যাতে এই ভিডিওগুলো তোমরা চটজলদি পেয়ে যাও।